আপনাদের প্রত্যেককে উপাসনা ইউটিউব চ্যানেলটিতে জানাই সুস্বাগতম। আপনারা এই ভাদ্র মাস চলাকালীন যে কোনো শুক্রবার অথবা যে কোনো সোমবার, হ্যাঁ এই দুটো দিনের মধ্যে যে কোনো একটি বারে এই একটি ফুল গাছের শিকড় বা মূল আপনি ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই গাছের মূল বা শিকড় দিয়ে এই ছোট্ট একটি কাজ যদি আপনি করতে পারেন, আপনার সমস্ত আটকে থাকা কাজ আপনি শুরু করতে পারবেন এবং দীর্ঘ দিন ধরে যে কাজগুলি সম্পূর্ণ করতে পাচ্ছেন না, নানাভাবে নানা দিক দিয়ে বাধার সৃষ্টি হচ্ছে, সেই কাজ আপনি খুব দ্রুত করে এবং সফলও হতে পারবেন। আর আপনি যদি সমাজে আপনার প্রতিপত্তি বাড়াতে চান, আপনার অর্থনৈতিক উন্নতি ঘটাতে চান, তাহলে আজকের ভিডিওটি তো আপনারই জন্য। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি ফুল গাছের মূল বা শিকড় দিয়ে এমন একটি ছোট্ট বিশেষ টোটকা বা ক্রিয়া করতে বলবো, যেটি করলে আপনি আপনার জীবনকে সুখ শান্তি ঐশ্বর্যতে ভরিয়ে তুলতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তাই চলুন আর দেরি না করে আজকের ভিডিওর মূল আলোচনা পর্ব তাহলে শুরু করা যাক। তবে তার আগে, আপনি কি প্রথমবারের জন্য উপাসনা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন? তাহলে একটা অনুরোধ, ভিডিওটিকে একটু স্কিপ না করে আগে সম্পূর্ণটা দেখুন, তারপর এর থেকে উপকৃত হলে বা সমৃদ্ধ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিও টং করে বাজিয়ে দিন, যাতে আপনার কাছে আগামী দিনের ভিডিওগুলি সবার প্রথমে পৌঁছে যায়। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সফল হতে হলে শ্বেত অপরাজিতা গাছের মূল দিয়ে আপনারা একটি ছোট্ট কাজ করুন। হ্যাঁ ঠিকই শুনেছেন, শ্বেত অপরাজিতা গাছের মূল অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং এই মূল বা শিকড় দিয়ে আপনি যদি আপনার শরীরে এটি ধারণ করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের নানা প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। দেখুন, সাধারণত এই অপরাজিতা ফুল দুটি রঙের হয়, একটি নীল অপরাজিতা আর একটি সাদা অপরাজিতা, অর্থাৎ যাকে আমরা শ্বেত অপরাজিতা বলে থাকি। নীল রঙের অপরাজিতা ফুল মহাদেবের এবং মা দুর্গার অত্যন্তই প্রিয়, আর এই সাদা রঙের অপরাজিতা অর্থাৎ শ্বেত অপরাজিতা দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় একটি জিনিস। আর এই গাছের মূল আপনারা খুঁজলে খুব সহজেই পেয়ে যেতে পারবেন। এই গাছের শিকড় দিয়ে আপনাদেরকে আমি যে কাজটি আজ করতে বলবো, সেটি করলে আপনার জীবন থেকে সমস্যা অনেকটাই কমে যাবে। সাধারণত আপনারা বিশেষ বিশেষ দিনে, যেমন যে কোনো ধরনের অমাবস্যা বলুন বা যে কোনো শুক্রবার বলেই দিলাম বা সোমবার মহাদেবের বার, করতেই পারেন এই ক্রিয়াটি। তা আপনাদেরকে এই শ্বেত অপরাজিতা গাছের মূল নিয়ে কি করতে হবে, কিভাবে করতে হবে, সমস্তটা ভালো করে শুনুন। এই গাছের মূল সংগ্রহ আপনারা শুক্রবার করবেন অথবা সোমবারও করতে পারেন। কখন করবেন? সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, ভোরবেলার টাইমটায়। হ্যাঁ, তখন ঘুম থেকে উঠে আপনি আপনার বাসি জামা কাপড় ছেড়ে ফেলবেন, পারলে যদি সময় হয় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, তা নইলে বাসি বস্ত্র আপনারা ত্যাগ করে একটি শুদ্ধ বস্ত্র পরিধান করে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিলে আপনারা
পবিত্র বা শুদ্ধ মনে এই গাছের মূল সংগ্রহ করতে যাবেন। এই শুক্রবারে আপনারা অবশ্যই যদি এই গাছের মূল সংগ্রহ করতে যান এবং যখন সংগ্রহ করে আনবেন এই যাওয়া আসার সময় কেউ যেন আপনাকে স্পর্শ না করে। হ্যাঁ, এই কারণেই আমি বললাম ভোরবেলার দিকটায় যাবেন, তখন লোকজন কম থাকবে, তাই দেখবেন কেউ যেন আপনাকে স্পর্শ না করে, এমনকি আপনার বাড়ির কোনো সদস্যই নয়। বাড়িতে আসবেন, তারপর সেই মূলটাকে বা শিকড়টাকে, শ্বেত অপরাজিতা গাছের মূল, নীল অপরাজিতা গাছ নয় কিন্তু, আপনারা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপর তাতে চন্দন মাখাবেন, হ্যাঁ শ্বেত চন্দন ওই মূল বা শিকড়ে মাখিয়ে নেবেন, এবং লাল রং অথবা সাদা শালু কাপড়ে জড়িয়ে আপনারা ওই মূলটি শিবের চরণে, যদি শিবলিঙ্গ থাকে বা দেবাদিদেবের কোনো ছবি বা মূর্তি থাকে তার চরণে, এই লাল বা সাদা শালু কাপড়ের মধ্যে শিকড়টিকে জড়িয়ে অর্পণ করবেন এবং তারপর একটি ধূপ মহাদেবকে দেখাতে হবে এবং একটি সাদা সুতো আপনাদেরকে আগে থেকে জোগাড় করে রাখতে হবে। জাতকরা তাদের ডান হাতে এবং জাতিকারা তাদের বাঁ হাতে, অর্থাৎ পুরুষরা এই সাদা সুতোতে ওই শ্বেত অপরাজিতা গাছের মূল বা শিকড়টি বেঁধে আপনি ডান হাতে ধারণ করবেন, আর বাড়ির মহিলারা যদি করেন তাহলে বাম হাতে ধারণ করতে হবে। তা যদি আপনি শরীরে ধারণ করতে না চান তাহলে এইভাবে ক্রিয়াটি করার পর শুক্রবার অথবা সোমবার করতে পারেন, যে কোনো গাছের মূলটি আপনি আপনার ঘরের মধ্যে আলমারিতে লকারের মধ্যে রেখে দিতে পারেন অথবা নিজের সঙ্গে রাখতে পারেন নিজের মানি ব্যাগে, অথবা মহিলারা তাদের পার্শ্বে অবশ্যই রেখে দেবেন, এতে অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে। কোনো সময় আপনার মানি ব্যাগ খালি থাকবে না, সর্বদা অর্থে ভরে থাকবে, হ্যাঁ টাকা পয়সায় ভরপুর থাকবে। তাই এই ছোট্ট সামান্য একটি গাছের মূল এনে আপনারা এই বিশেষ ক্রিয়াটি করতেই পারেন, এটা প্রত্যেকেই করতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, একবার বিশ্বাস করে মন থেকে ভগবানের প্রতি আস্থা রেখে তাদের স্মরণ করে নিজের সমস্যা জানিয়ে এই ক্রিয়াটি করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।